Assalamualaikum friends, welcome back to my cooking channel. আমরা সাধারণত মাংস বা ডিম দিয়ে কোরমা তৈরি করে থাকি। আজকে আমি ইলিশ মাছের কোরমা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ইলিশ কোরমা তৈরির জন্য আজকে আমি একটা বড় ইলিশ মাছের 4 পিস নিয়েছি। এখন মাছের পিসগুলো ম্যারিনেট করার জন্য একটা বাটিতে 1 টেবিল চামচ টক দইয়ের সাথে আধা চা চামচ লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার ফেটানো টক দইটা দিয়ে মাছের পিসগুলো ভালোভাবে মেখে 15 থেকে 20 মিনিট রেখে দিচ্ছি ম্যারিনেশনের জন্য। পনেরো মিনিট পর কুরমা তৈরির জন্য চলে একটা প্যান বসিয়ে দিলাম। এবার প্যানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন তেলে 2টা এলাচ, 2 টুকরা দারচিনি, 1টা তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিলাম। আর এই মশলাগুলো মিনিট খানেক ভেজে নিচ্ছি। এখন মশলার সাথে 1 কাপ পেঁয়াজকুচি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলো হালকা বাদামি করে বেছে নিচ্ছি। পেঁয়াজগুলো সামান্য বাদামি হওয়ার পর এখন এর সাথে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ কাজু বাদাম বাটা, আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা হালকা ভেজে নিচ্ছি মিনিট দিয়ে। এবার মশলার সাথে 2 টেবিল চামচ টক দই দিয়ে আবার ভেজে নিচ্ছি সামান্য। মশলাটা কষে তেলটা উপরে আসার পর ম্যারিনেট করা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর মাছে 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি লবণটা কম দিয়েছি যেহেতু আমি মাছগুলো ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম। এবার মাছগুলো হালকাভাবে উল্টে দিচ্ছি। ঘি দিলে কোরমাটা খেতে বেশ ভালো লাগে।
আমার ইলিশ কোরমাটা হয়ে গেছে। এবার সামান্য বেরেস্তার উপরে ছিটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। ইলিশ মাছের এই কুরমাটা পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।